हेलो स्टूडेंट नार्सर क्लसर हमें इंग्लिश पढ़ा तुम्हारा निश्चय भलो आज सबा और पढ़ाशुना करो स्कूल तो छुट्टी ये पढ़ते हैं तुम्हारे तेल तुम्हारे आज के क्य पढ़ा ए बी सी डी ए फॉर एप्पल और एक चार्ट देख ठीक है तेल आगे तुम्हारे ए बी सी डी डाक सबा देख शोनो ए बी सी डी ई एफ जी एच आई जे के एल एम एन ओ पी क्यू आर एस टी यू वी डब्ल्यू X, Y, Z এবারে লিখছি আমি লিখে নিই তারপর আবার এরপর পড়াবো A এটা A B C D D দেখো D E F F হয়ে গেল এবার G H I J K L M N O P U R আছে গেল S T U V W X Y Z ए होच्छे तुम्हादे ए ताले की हो रही है ना A B C D E F G H I J K L M N O P Q R তারপরে S T U V W X and Y and Z আগে চারটা দেখে নিই চার তোমাদের পড়িয়েছিলাম কি পড়িয়েছিলাম চারটে দেখিয়েছিলাম A for এটা বইতেও আছে A for apple apple ছবি দেখেছো apple b for কি ball c for এখানে আছে cock আর আমি কি শিখিয়েছি c for cat এটাও শিখবে d for dog বইতেও তাই আছে d for dog e for egg e for কি egg f for fish g for grapes grapes আঙ্গুর আঙ্গুর তোমরা খাচ্ছ এরকম আঙ্গুর দেখেছো বাজারে পাওয়া যায় h for hen i for ink ink মানে কি কালো আর তোমাদের i for কি শিখেছি আইসক্রিম j for জোকার শুনে যেখানে আছে জার j for jug k for kite kite তোমাদের বইতেও আছে l for lip lip মানে কি ঠোঁট m for monkey monkey বসে আছে n for nest nest দেখো o for orange তোমাদের o for কি শিখেছি owl আর এখানে আছে orange orange মানে কমলা দেখো কমলা দিন গুলোগত হয়েছে সময় আচ্ছা p for parrot p for parrot q for queen r for rose s for sun আর আমি বইতে কি শিখেছি s for shoe s for sun t for tiger শিখেছি এখানে আছে tree t for tree u for umbrella u for umbrella v for vulture vulture হচ্ছে শকুন v for আমি কি শিখেছি van w for watch w for watch x for xmas santa ছবি দিয়েছে y for
yet আমি কি শিখেছি ইয়া z for zebra তাহলে এটা আমাদের ছবি দেখে দেখে পড়া পড়িয়ে দিলাম এবার কি পড়াবো এবার একটু বইটা দেখিয়ে দিই বইটা দেখালে তোমাদের হয়ে যাবে পড়া শুধু পড়ানোর জন্য তোমাদের শেখার জন্য এতেও তাই আছে ওখানে যায় এখানে তাই দেখো a for apple a for apple তাহলে এটাও চিনলে এটাও চিনলে এটা তো আগে থেকেই চেনো এটাও চিনলে এটাও চিনলে b for ball ball তো সকলেরই আছে বাড়িতে একটা করে c for কি দিয়েছি cat আর এটা তো জানো কেক কেউ কেউ কেক বললে কেক বলবে c for cat d for কি শিখেছি dog d for dog আর এটা আছে doll d for doll e for কি দিয়েছি e for egg এই যে e for egg egg f for কোথায় fish এই যে f for fish এখানে কিসের ছবি আছে frog এর ছবি frog মানে কি frog মানে হচ্ছে bag f for fish g for goat জিও শিখলে আবার বোর্ডও শিখলে আর এখানে কি আছে গার্ল গার্ল রাখো এইচ ফর হেন হেন মানে মুরগি এইচ ফর হেন আই ফর কি আই ফর আইসক্রিম জে ফর কি জে ফর জোকার জোকার কিরম দেখতে হয় এখানে শিখে গেলে জোকার কিরম সেজে গুজে আছে সং সেজে গুজে যে ফর যে সং মানে তখন সার্কাসে বা কোথাও সেজে গুজে যারা বেশ ঠাট্টা তামাশা করে আনন্দ করে মজা করে তাদের বলে জোকার দেখো কিরম সেজেছে কে ফর কাইট কে ফর কাইট এল ফর কি শিখেছি লায়ন কিন্তু এখানে আছে লোটাস এল ফর লায়ন এখানে লোটাস মানে পদ্ম ফুল এম ফর মাঙ্কি এম ফর মাঙ্কি এখানে আছে মাস এন ফর নেস্ট নেস্ট দেখো এই যে পাখির বাসা ও ফর আউল ও ফর আউল পি ফর প্যারট প্যারট মানে টিয়া পাখি কিউ ফর কুইন কুইন মানে রানী আর ফর কি শিখেছি রোজ আর ফর রোজ এস ফর কি শিখেছি এস ফর ওখানে আছে সান এখানে শু শু মানে কি জুতো জুতো টি ফর টাইগার এখানে কিসের ছবি টমেটো টমেটো ইউ ফর আমব্রেলা আমব্রেলা ইউ ফর আমব্রেলা ভি ফর ভ্যান ভি ফর ভ্যান W for watch. ওখানে watch watch, এখানেও watch. W for watch. হাত ঘড়ি. X for X must free. X for X must free. Y for yak শিখেছি আমি. Y yak yak মানে কি চামড়ি গাই. আর এখানে কি দিয়েছি yarn মানে উল সুতো উল. Z for zebra. Z for কি? Z for zebra. Zebra তো জুতেই দেখি আমরা. জুত ছাড়া কোথায় দেখবো zebra? তাহলে আজকে এগুলোই পড়া এগুলোই তোমাদের রোজ পড়াচ্ছি এগুলোই তোমরা সুন্দর করে বলবে আর শিখে যাবে যে কোনটা কী বেটা জিজ্ঞেস করলেই যেন বলতে পারো ঠিক আছে ভালো করে পড়বে সবাই ভালো থাকবে আজকে টাটা